একদিকে প্রচণ্ড গরমে পুড়ছে সারা দেশের মানুষ, অন্যদিকে পানিতে কপাল পুড়ছে সুনামগঞ্জের কৃষকদের। আবহাওয়া অনুকূলে থাকলেও শঙ্কা কাটছে না হাওর পাড়ের কৃষকদের। একের পর এক হাওর ডুবির ঘটনা ঘটছে। এবার বাঁধ ভেঙে পানি ঢুকছে সুনামগঞ্জের জামালগঞ্জের হালির হাওরে। তলিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে প্রায় হাজার হেক্টর জমির পাকা ধান। গত রাত ১০টায় হালির হাওরের আসানপুর গ্রামের স্কুলের পাশের বাঁধ ভেঙে হাওরে পানি ঢুকতে শুরু করে। হালির হাওরে বোরো জমির পরিমাণ ৫,২০০ হেক্টর। এরই মধ্যে ৯০% ধান কাটা হয়েছে বলে উপজেলা কৃষি বিভাগ থেকে জানানো হলেও কৃষকরা জানিয়েছেন হাওরে প্রায় ৩০-৪০% ধান কাটা বাকি রয়েছে। আসানপুর গ্রামের কৃষকরা জানান, বাঁধের এই অংশের নিচ দিয়ে প্রথমে ধীরে ধীরে পানি হাওরে ঢুকছিল, পরে রাতে হঠাৎ করে বাঁধটি ভেঙে যায় এবং প্রবল বেগে হাওরে পানি ঢুকতে থাকে। বাঁধ ভাঙার খবর পেয়ে কৃষকরা ধান কাটায় ব্যস্ত হয়ে পড়েছেন। কৃষক আলামিন বলেন, অনেক কষ্ট করে ঋণ নিয়ে ফসল করেছিলাম, কিন্তু বাঁধ ভেঙে আমাদের সকল ফসল তলিয়ে গেছে। কৃষক রাজুমিয়া বলেন, বাঁধ নির্মাণের কাজে গাফিলতির কারণে বাঁধটি ভেঙে আমাদের ফসল তলিয়ে গেল। জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেব জানান, হালির হাওরে ৫,২০০ হেক্টর বোরো ধান চাষাবাদ করা হয়েছিল, ইতোমধ্যে হাওরের ৯০% ধান কাটা হয়ে গেছে। হঠাৎ করে বাঁধের কিছু অংশ ভেঙে গেছে, তবে কৃষকরা ধান কেটে তোলার চেষ্টা করছেন। সুনামগঞ্জে এই যখন অবস্থা, প্রশাসনের অনিয়ম দুর্নীতির কারণে যখন কৃষকের ঘুম হারাম, তখন নেত্রকোনায় ইজারা নেয়া জলাশয়ে পানি প্রবেশ করাতে হাওরের ফসল রক্ষা বাঁধ কেটে দিলেন সাবেক ইউপি চেয়ারম্যান। এতে বিভিন্ন হাওরে পানি প্রবেশ অব্যাহত থাকায় ১০০ হেক্টর জমির কাঁচা ধান তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দুশ্চিন্তায় পড়েছেন হাজারো কৃষক। এটি খালিয়াজুরি হাওর অঞ্চলের পেতনার বাঁধ, মরাধনু নদের পাশের বাঁধ এটি। বাঁধটি গত বছরের পুরনো, এটি ভাঙার কোনো কারণ ছিল না, জলাশয়ে পানি প্রবেশের জন্য ভেঙে ফেলেছে। এলাকার কৃষকরা ঘটনাস্থলে গিয়ে ওই চেয়ারম্যানকে ধাওয়াও করেন। এ সময় চেয়ারম্যানের মোটরসাইকেল ওই বিলে ফেলে দেন বিক্ষুব্ধ কৃষকরা। জনপ্রতিনিধি নামে জনগণের এসব শত্রুকে আরও কঠিন থেকে কঠিনতর সাজার দাবি তাদের। তাদের মতো আপনিও এসব জনপ্রতিনিধিদের কঠিন বিচার চাইলে ভিডিওটির কমেন্ট বক্সে ইয়েস লিখে আপনার অভিমত জানিয়ে দিন।